আজ সকাল সকাল রান্না বান্নাটা করে নিচ্ছি। অনেকদিন কচুর লতি কিনা আজ কচুর লতি ভাজি করছি। গতকাল বাজার থেকে কিছু ব্রাহ্মণের শাক কিনে নিয়েছিলাম, ভেবেছি ওটা দিয়েই আজ একটু বড়া করবো। এটা তেতো হলেও আমার ভালো লাগে খেতে। 10 টাকার শাক কিনেছিলাম, কিন্তু আজ অর্ধেকটাই করব। এটা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা বেসন, বাচ্চারা তো তেতো একদমই পছন্দ করে না। আজ আমি যে বড়াটি তৈরি করছি, আমার মনে হয় বাচ্চারাও এটা ভীষণ পছন্দ করবে। এখানে পরিমাণ মতো বেসন নিচ্ছি আর নেবু 2 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে ভালো মুচমুচে হয়ে থাকে বড়াটা। এই ব্রাহ্মণী শাকের বড়াটা আমি ভীষণ পছন্দ করি। আমার মনে হয় যদি এই বড়া হয় তাহলে আমি সব ভাতগুলোই এটা দিয়েই খেতে পারি। পরিমাণ মতো নুন হলুদ দিচ্ছি। শিউলি পাতার বড়াটাও ভীষণ ভালো লাগে খেতে। একদিন শিউলি পাতার বড়াটাও করে দেখাবো আপনাদের। বেশ কিছুটা বেসন রয়ে গেছে, বিকেলবেলা স্যান্ডউইচ তৈরি করব। তো ব্যাটারটা করে নিয়েছি, এর ভিতরে শাকগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এগুলো দিয়ে দিচ্ছি। লতিগুলো ভেজে নিয়েছি। রসুন ফোড়ন দিয়ে লতি ভাজা আমার ভীষণ ভালো লাগে। বড়াটা একটু উল্টে দিচ্ছি। এই শাকটি ছাড়াও বিভিন্ন ধরনের শাক দিয়ে আমি বড়া তৈরি করি। এটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর। তো যারা এই শাকটা একদমই পছন্দ করেন না বা খেতে পারেন না, তারা এইভাবে একবার খেয়ে দেখুন। খুবই সহজে এটা তৈরি হয়ে যায়, বেশি ঝামেলা করতে হয় না। শুধু শাকগুলোকে ধুয়ে নিয়ে বেসনে চুবিয়ে তেলে ছেড়ে দিলেই এটা তৈরি হয়ে যায়।